আমার ছবি যে গল্পটা আছে আমি কিন্তু নিজের মতো করে আমার ব্যক্তিগতভাবে আমি কমার্শিয়ালি দেখছি। চাপ তো এক মানে এই অপারেশন জ্যাকপট সিনেমা বানানোর পিছনে চাপ তো আমার নেই, একদমই নেই। বড় ছবি, বড় আমাদের প্রোডাকশন হাউস যে আছে বা শোভন চৌধুরী যিনি আছেন, তিনি অত্যন্ত জ্ঞানী গুণী একজন মানুষ, একজন ব্যবসাদার মানুষ। প্রথম সিনেমা করতে এসেছেন, তিনি যা করছেন লোকের জন্য বা যেভাবে যা কিছু দরকার এই সিনেমা করার জন্য আর কি, বিভিন্ন টেকনিক্যাল সাপোর্ট, সিজি সাপোর্ট, ম্যান পাওয়ার সাপোর্ট, বিদেশে যাওয়ার এই এই যে যেভাবে করছে তাতে করে এই ছবিটা, যে ছবিটা হওয়া উচিত যেমন হওয়া উচিত তেমনই হবে। এই ছবিটা অনেকেই ভালো বানাতে পারবে, বাংলাদেশে অনেকেই আছে যারা ভালো বানাতে পারে, ইন্ডিয়াতেও অনেকে আছে, কিন্তু কাউকে না কাউকে লক করতে হবে। তো আমার ছবি যে গল্পটা আছে আমি কিন্তু নিজের মতো করে আমার ব্যক্তিগতভাবে আমি কমার্শিয়ালি দেখছি। মানে আমি এই গল্পটা যখন প্রথম পড়েছিলাম যে আটটা হিরো বিদেশে গিয়ে সেখান থেকে প্রবলেম আছে বলে, পাকিস্তানের সঙ্গে ঝামেলা হতে পারে বলে সে যোগাযোগ করে ইন্ডিয়ায় এসে বম্বে থেকে দিল্লিতে গিয়ে নিজে ট্রেন হয়ে ট্রেনিং দিয়ে লোককে সেখান থেকে 150 লোককে নিয়ে চারটে টিমে ভাগ হয়ে বাংলাদেশে প্রবেশ করে সেখানে লুকিয়ে থেকে রাত্রেবেলা গিয়ে পাকিস্তানের জাহাজগুলোকে পজিশন দেখে এসে চারটে বন্দর থেকে গিয়ে একটা পার্টিকুলার কারেক্ট টাইমে নেমে জলের মধ্যে নেমে মাইন লাগিয়ে এবং ফিরে আসা, কেউ না মরা এবং ব্লাস্টিং হওয়া, এর থেকে ভালো কমার্শিয়াল গল্প আমি দেখতেই পাইনি। আমি নিজেই করিনি এর থেকে ভালো কমার্শিয়াল গল্প। গল্প যেমন আছে তেমনই আছে, আমি কমার্শিয়ালভাবেই দেখব, আমি যেভাবে দেখছি সেভাবেই দেখব। আমাদের অপরাহ্ন জ্যাকপটে টোটাল আটটা মেন ক্যারেক্টারের মধ্যে একটা ক্যারেক্টার করছে রঞ্জিতজলি, ওনার নাম অনেক শুনেছি এর আগে, এবং আমরা ওনার সম্বন্ধে যে প্রিপারেশন নিয়েছিলাম ওনাকে প্রায় 2 মাস আগে 3 মাস আগে স্ক্রিপ্ট পাঠিয়ে দিয়েছিলাম। উনি যথেষ্ট দায়িত্ববান এবং যথেষ্ট চেষ্টা করেছে কোনো ইয়ে নিয়ে। তো আমি কয়েকবার গেছি ওয়ার্কশপ করাতে, ওয়ার্কশপ করেছি ওনার বাড়িতে, ক্যামেরা নিয়ে গেছি, ক্যামেরা দিয়ে শ্যুট করে ওয়ার্কশপ করেছি। আমি আমার অ্যাসিস্ট্যান্ট, আমি যেদিন না যেতে পেরেছি সেদিন আমার অ্যাসিস্ট্যান্ট যে আমার অ্যাক্টিংটা দেখে তাকে পাঠিয়েছি, উনি পাঠ মুখস্থ করে রেখেছেন। অত্যন্ত মানে খুব ইয়ে হয়ে আছে যে মানে এই ক্যারেক্টারটা করবো, এরকম একটা ভালো বড় ভালো ক্যারেক্টার পেয়েছি করবো, বা পেট্রিয়টিক মানে দেশের কোনো ইয়ের ক্যারেক্টার, যে লোকটা বেঁচে আছে মানে অনন্ত জলিল যে ক্যারেক্টারটা করছেন, ওয়াই চৌধুরী যে ক্যারেক্টারটা, ওয়াই চৌধুরী বর্তমানে জীবিত এই আর্জনের মধ্যে। তো একটা জীবিত মানুষের অ্যাক্টিং করা সিনেমাতে, সাকসেস মিশনের একটা ক্যারেক্টারকে অ্যাক্টিং করা, এটা ওর জন্য যথেষ্ট চ্যালেঞ্জ বলে আমি মনে করি। আর সে যা চেষ্টা করছে এবং সে যা সময় দিচ্ছে, সে একজন বড় বিজনেসম্যান কিন্তু সে যা সময় দিচ্ছে সিনেমার প্রতি, এই সিনেমাটার প্রতি, আমি যেহেতু এর আগে কোনো সময় ইয়ে ছিল না, আমার বেশ ভালোই লাগছে। মানে একটা মানুষ সারাদিনের এতটা ইনভলভমেন্ট, প্রত্যেক 2-3 ঘন্টা পর ফোন করা, আমার কস্টিউমটা কেমন হচ্ছে, আমার কস্টিউমটা কী কী হচ্ছে, একবার ছবি তুলে পাঠাবো আমরা দেখবো, তো অত্যন্ত ইনভলভ দেখলাম। স্টাডি তো প্রচণ্ড করতে হয়েছে। আমি যখন অফিসিয়ালি জয়েন করেছি যে আমি করছি কাজটা, তার আগের থেকেই ছবির কাজ আমাদের যারা স্ক্রিপ্ট রাইটার আছে দুলালবাবু বা শোভন চৌধুরীর যারা টিম আছে তারা অনেকদিন আগের থেকেই, যারা তথ্য সংগ্রহ, রিসার্চ বা যাই হোক যেগুলো সব অনেকদিন আগে করতে লেখার জন্য ইয়েটা। এবার ফাইনালি যখন আমি মেতে বা মেয়ের এন্ডে গিয়ে যখন আমি আসি এখানে বাংলাদেশে আসি, তখন যখন আমাকে গল্পটা দেওয়া হয় বা আমি পড়ি বা ইয়ে করি, তারপরে জানতে পারি যে মুক্তিযোদ্ধার যে গল্পগুলো আমরা ছোটোবেলায় বইয়ে পড়েছি যেটা, সেটা খুবই সামান্য ছিল, মানে বইয়ের সাবজেক্ট হিসাবে, মানে পড়ার বইয়ের সাবজেক্টে যেটুকু থাকা হচ্ছে সেটুকুই ছিল, ওইটুকুই শুনেছিলাম 71 এই হয়েছে, সেই হয়েছে, এইটুকু হয়েছে, এইটুকু। কিন্তু তার যে এত ডিটেল এবং এত হিউজ ঘটনা, চারটে বন্দর মিলিয়ে এত বড় বড় ঘটনা, আর সত্যি কথা বলতে কি, যদি এটা যদি 4খানা সিনেমা হতো তাহলে সবথেকে বেটার হতো আর কি, এতটাই হিউজ ঘটনা ছিল এবং এই 8 জন হিরোর আর কি।